হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শনিবারের একটি ব্লগ শেয়ার করছি। এখন সকালবেলা আমি নিচে আসলাম, দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মাশাল্লাহ। বাহিরে রোদ উঠেছে, কেন জানি রোদ দেখলে মনটা ভালো হয়ে যায়, স্পেশালি ঠান্ডার সিজনে। নভেম্বর ডিসেম্বরে তো রোদ দেখাই যায় না, তবুও এখন আস্তে আস্তে রোদের দেখা মিলবে যেহেতু এপ্রিল চলে এসেছে। তো আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকের ব্রেকফাস্টে এক ব্রেড বানাচ্ছি। আজকে আমাদের বাহিরে যাওয়ার প্ল্যান আছে, ওয়াফিকের মসজিদ, মেলিসার চ্যারিটি শপ, আর আমি একটু হোয়াইট চ্যাপেলে যাবো, সেই জন্য একটু তাড়াহুড়াই করছিলাম। আমি এক ব্রেডগুলোও বানিয়ে নিচ্ছি একটা একটা করে, আর একসঙ্গে ব্রেকফাস্ট খাওয়ার মজাই আলাদা। এক ব্রেড বানানোটা আমার কাছে অনেক সহজ মনে হয়, তাই প্রায় সময় আমি এক ব্রেড বানিয়ে ফেলি সকালবেলা ঝটপট, আর খেতেও ভালো লাগে। কারো কারো কাছে হয়তো আজকের ব্রেডের তেলের পরিমাণটা একটু বেশি মনে হতে পারে, তবে একদম পারফেক্ট ছিল আমাদের জন্য, যেহেতু এটা ফ্ল্যাট ফ্রাই প্যান। দেওয়ার সাথে সাথেই চারদিকে ছড়িয়ে গেছে, ব্রেডের মধ্যে তেমন তেল ঢুকেনি। ব্রেড ভাজা হয়ে গেছে, আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। তো একে একে আমি সবগুলো ব্রেড ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকের নাস্তাটা। তো আমি ব্রেডকে এভাবে হাফ করে কেটে নিয়েছি, আর উপরে একটু আইসিং সুগার ছড়িয়ে দিচ্ছি, এতে করে টেস্ট আরও বাড়ে। আপনারা চাইলে সিরাপও দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, খেতে ভালোই লাগে। তো আমি ওয়াফিকের লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি, স্যান্ডউইচ, ফ্রুটস, স্ট্রবেরি আর অরেঞ্জ, আর দুই পিস ওরিও, আর পানি। ও আসলে তেমন বেশি খেতে চায় না, খাবারের দিক দিয়ে খুবই ফাঁসি। তো ওয়াহিব অপেক্ষা করছিল ওর আব্বুর আর ভাইয়ার, যে ওরা আসবে গ্যারেজ থেকে। ওয়াফিক ওর বাবার সাথে মসজিদে চলে গেছে, তো মসজিদে ওকে দিয়ে তারপর আমাদেরকে নিয়ে যাবে হোয়াইট চ্যাপেলে। আর মেলিসাও চলে গেছে চ্যারিটি শপে। তো আমার ওয়াহিব ট্রাই করছিল যে সাইকেল চালানোর, তুমি তো খোরা আব্বু, কেমন এখন আমি রেডি হয়ে গেছি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন শপিং ব্লগে আমি এই ড্রেসটা কিনেছিলাম, আজকে পরলাম, আমার খুব ভালো লাগলো, ভালোই লাগছিল পরার পর। তো এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি। কোথাও যাওয়ার সময় আসলে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে গাড়িতে নিয়ে এসে বসানো, মানে সব কিছু মিলেই যাওয়ার আগেই টায়ার্ড হয়ে যাই। আজকে শনিবার হয়, তেমন বেশি ট্রাফিক নেই। তো আমরা এখন টাওয়ার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমার খুব ভালো লাগে, আমি যখনই টাওয়ার ব্রিজের উপর দিয়ে যাই আমি রেকর্ড করি। আমি এখন ব্লগিং করছি সেজন্য তো রেকর্ড করি, তবে আগেও যখন মানে ইউটিউব চ্যানেল খুললিনি তখনও যখন আমি টাওয়ার ব্রিজের উপর দিয়ে যেতাম তখন একটু রেকর্ড করতাম, আমার খুব ভালো লাগে। আর সবসময় মানুষ থাকে যেহেতু এটা টুরিস্ট প্লেস,
দেশি বিদেশি অনেক মানুষ থাকে। দুই তিনজন আপু বললেন যে আমার ভিডিওতে নাকি আমার ভয়েসটা একটু কম শোনা যায়। আমি বুঝতে পারছি, আসলে আমি রাতের বেলা ভয়েস ওভারটা দিই, তাই একটু আস্তে আস্তে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, যেহেতু আমার বাচ্চারা ঘুমিয়ে থাকে। দেখা যায় একটু নয়েজ হলে ওরা ঘুম থেকে উঠে যায়, তাই চাই না কাউকে ডিস্টার্ব করি, তাই একটু সাউন্ড কম হয়। আর দিনের বেলা তেমন বেশি ভয়েস ওভার দেওয়া যায় না, ইউটিউবের মানে যে কাজগুলো আছে ওগুলো করা যায় না, কারণ ওরা সজাগ থাকে, ওদেরকে টাইম দিতে হয়। তো এখন আমরা ইস্ট লন্ডন মসজিদের সামনে দিয়ে যাচ্ছি। মাশাল্লাহ অনেক সুন্দর মসজিদ, ইউরোপের মধ্যে অনেক বড় একটা মসজিদ ইস্ট লন্ডন মসজিদ। তো আমরা হোয়াইট চ্যাপেল চলে এসেছি, এখন আমি গাড়ি থেকে নামবো, শুধু আমি যাব, আমার হাজব্যান্ড যাচ্ছে না আমার সাথে। ও আসলে হোয়াইট চ্যাপেলে শপিং করা পছন্দ করে না তেমন। ওয়াহিব ওর বাবার সাথে, তো ওরা গাড়িতে বসে থাকবে, আর আমি ঝটপট আমার টুকিটাকি কিছু শপিং আছে ওইগুলো শেয়ার নিব। আমারও তেমন বেশি হোয়াইট চ্যাপেলে আসা হয় না, অনেক কম, আর যখন আসি তখন ভালোই লাগে, নিজের দেশের মানুষজনকে দেখতে পাই। হোয়াইট চ্যাপেলকে তো অনেকেই মিনি বাংলাদেশ নামেও জানেন, মানুষজনকে দেখলে মনে হয় যে আমি বাংলাদেশেই আছি। তো আমি আপনাদেরকে যতটুকু পারি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই ভালোই লাগছিল, হাঁটছিলাম, আমার ওয়ারিদ পুষিয়ারে ঘুমাচ্ছিল। হোয়াইট চ্যাপেল আসার প্ল্যান হচ্ছে যে কিছু গ্রোসারি শপিং করব আমি। আসলে আমার বাঙালি শপিং খুবই কম করা হয়, আমি তেমন বেশি জানিও না বুঝিও না, তবু আজকে চেষ্টা করব। তো আমি সবজির দোকানগুলোতে হেঁটে হেঁটে দেখছিলাম, তো এগুলো বাহিরে বসেছে, দেখে মনে হলো যে অনেক ফ্রেশ শাক সবজিগুলা। বাজারে আমও চলে আসছে, আমার খুব প্রিয় একটা ফল, নাগামরিচ ওরা বলে রেখেছে তেমন ভালো না, মনে হচ্ছিল যে পুরনো হয়ে গেছে। তো আমি এদিকে হাঁটছিলাম, আর বাংলাদেশের কথা মনে হচ্ছিল, একদম এরকমই তো বাংলাদেশে বাজার নিয়ে বসে হাটে। মার্কেটের মধ্যে কাপড়েরও দোকান আছে, এখানে বোরকা তারপর স্কার্ফ ওইগুলোও থাকে অনেক বেশি, আপনাদেরকে দেখাবো। আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ, একটু একটু করে আমি সামনের দিকে যাব, আর আপনাদেরকে যতটুকু পারি বলবো কিংবা শেয়ার করব। তো এখানে একটা স্টলে অনেক ধরনের মাছ নিয়ে বসেছে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাছ, আর সাথে ডিম ছিল। তো আমি আর একটা স্টলে আসলাম, সবজির স্টলে, তো এখানে দেখলাম যে কাঁচা আম, ভাবলাম যে কাঁচা আম কিনবো। তো আরও কিছু শপিং আমি এখান থেকে করেছি, আমার দেখে মনে হচ্ছিলো সব কিছুই আমি নিয়ে নেই। সবজির স্টলেও ভ্যারাইটি সবজি ছিল, আমি লস্ট হয়ে গেছিলাম যে কী কিনবো কী রাখবো, আমার কাছে মনে হচ্ছিলো যে আমি সব কিছু কিনে একদিনই রান্না করে আমি খেয়ে ফেলবো সব কিছু এরকম। আসলে বাংলাদেশের সবজি, বাংলাদেশের যে কোনো কিছু দেখলে আমি লোপ সামলাতে পারি না, আর আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটাকে মুখি, তো মুখিও আমি কিনেছি, আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমি ওইখান থেকে কিছু টুকিটাকি সবজি কিনে নিয়েছি। তো আমি এখন একটা স্কার্ফের দোকানে আসলাম, তো ওই স্কার্ফগুলো আমি দেখছিলাম। আমরা যারা লন্ডনে থাকি তাদের জন্য হোয়াইট চ্যাপেল অনেক পরিচিত, তবে লন্ডনের বাইরে যারা থাকি কিংবা আমরা বাংলাদেশে অন্যান্য দেশে যারা থাকি তাদের জন্য এটা নতুন কিছু, আমার ভিডিওর মাধ্যমে ওরাও দেখতে পারবেন, সেজন্য আমার এই ভিডিওটা শেয়ার করা। আমি আরেকটা স্কার্ফের স্টলে আসলাম, স্কার্ফ দেখছিলাম, তো আমি আমার জন্য কয়েকটা স্কার্ফ কিনব। আর হোয়াইট চ্যাপেলে কিন্তু স্কার্ফের
শপের জন্য অনেক ভালো, সুলভ মূল্যে সুন্দর সুন্দর স্কার্ফ পাওয়া যায়। আর এই ধরনের স্কার্ফ যে অনেক দিন ব্যবহার করা যায় তা না, 3-4 বার পরার পরই নষ্ট হয়ে যায়, তাই অনেকগুলো একসাথে নিয়ে নিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের। আমাদের বাংলাদেশে যেরকম মেলায় কাপড় বসে, কাপড়ের স্টলগুলো বসে, ঠিক সেই রকমই এখানে স্কার্ফের স্টলগুলো। তো এদিকে বুরকারও স্টল আছে, তারপর ড্রেস, কাফতান, জুয়েলারি, এগুলো হচ্ছে আউটসাইডে, যেটা আমরা মার্কেট বলি, হোয়াইট চ্যাপেল মার্কেট, এইখানে এগুলো বসেছে। হোয়াইট চ্যাপেলে আমার কাপড় চোপড় কেনার জন্য তেমন বেশি আসা হয় না, কারণ এখানে আমার পছন্দের সবগুলো নেই। আর যদিও মাঝে মধ্যে আসি, তখন দেখা যায় যে সিদ্ধ নামে একটা শপ আছে এখানে, তো ওইখান থেকে বেশি কেনা হয় সেলার কামিজগুলো। তবে আমি শাড়ি কিংবা সেলোয়ার কামিজ গ্রিন স্ট্রিট থেকেই কেনা প্রেফার করি বেশি, ওইখানে অনেক চয়েস থাকে, অনেক কালেকশন থাকে। মাঝে মধ্যে আমি ওয়েম্বলিতেও যাই শপিং করার জন্য, ওইখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি কিংবা সেলোয়ার কামিজের কালেকশন পাওয়া যায়। এখানে একটা ড্রেস দেখলাম যে একদম নেকলেস সহ মেহেক একটা শপ আছে দেখলাম, অনেক কাপড় চোপড় ভিতরে, আমি জানি না কেমন কোয়ালিটি। তো এখানে দেখলাম যে হাট বাজার নামের একটা শপ, বাঙালি গ্রোসারি শপ, তো আমি ওইটার মধ্যে ঢুকলাম, তো ঢুকে দেখি কেমন শপিং করি। তো এখানে অনেক ধরনের ব্লকের মাছ আছে, ছোট ছোট মাছ, বড় মাছ, তারপর এদিকে চিংড়ি, ছোট ছোট চিংড়ি মাছ, তারপর এখানে দেখলাম রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ আমার খুবই প্রিয় একটা মাছ, তাই দেখে নিয়ে নিলাম। কই মাছ আমার অনেক ভালো লাগে খেতে, কই মাছও কিনব, তবে কাটার যন্ত্রণায় তেমন বেশি খাওয়া হয় না। কোয়েল পাখির দেখলাম, তো আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি, 1 প্যাকেটে 4টা করে থাকে, আর যেহেতু পাখিগুলো অনেক ছোটো ছোটো তাই 2 প্যাকেট নিলাম। তো আমি তো সব কিছু দেখেই একদম ইয়ে হয়ে গেছি, তো যা চোখে পড়ছে তাই নিচ্ছি, কিনে নিচ্ছি। রোস্ট মশলা নিলাম, অনেক সময় রোস্ট বানাতে হলে মশলা টশলা রেডি করতে একটু ঝামেলা হয়, তাই নিয়ে নিলাম, ঘরে থাকবে, যখন একটু আলসেমি লাগবে তবে রোস্ট খেতে ইচ্ছে করছে ঠিক তখনই আমি এই মশলাটা দিয়ে বানিয়ে খাবো। এখানে ফ্রোজেন পিঠা দেখলাম আছে, তারপর পরোটা, সমোসা, বার্গার, তারপর শিক কাবাব, বিভিন্ন ধরনের অনেক কিছুই, অনেক খাবার রাখা, টোস্ট, বিস্কিট, বাংলাদেশের অনেক ধরনের বিস্কিট রাখা আছে এখানে। তো আমার শপিং শেষ, আমি এখন অপেক্ষা করছি পে করার জন্য। তো ওইসব থেকে বের হয়ে আমি আবার যাচ্ছি সামনের দিকে, হেঁটে যাচ্ছি। আমার এক ভিউয়ার সাপু, ওনার নাম মৌসুমী বাদল, আজকে ওনাদের 3 বছর হয়েছে বিবাহ জীবনের। অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপু আর ভাইয়ের জন্য, দোয়া করি আপনাদের বিবাহিত জীবনটা যাতে অনেক সুন্দর কাটে। মাছ বাজার, সোনের দোকান আছে এখানে, একটাই দেখলাম চোখে পড়লো আমার। বাঙালি গ্রোসারি শপে গিয়ে আমার খুব ভালো লাগছিল, চোখের সামনে সব কিছুই পাওয়া যাচ্ছিল। ইংল্যান্ডে থেকেও বাংলাদেশের কোনো কিছু পাওয়া যায় না তা না, সব কিছুই পাওয়া যায়, মাছ মাংস থেকে শুরু করে শুটকি, সবজি, সব ধরনের সবজি, আরও অনেক কিছুই। এখানে দেখলাম মরিচের চারা। তো আমরা কয়েকদিন থেকেই প্ল্যান করছি যে
নার্সারিতে যাব, কিছু গাছালি কিনে আনবো। আমার গার্ডেনিং করার খুবই শখ, তবে লাস্ট ইয়ার করতে পারিনি, আমি প্রেগনেন্ট ছিলাম। তো আলহামদুলিল্লাহ দিস ইয়ার করব আশা করেছি। সময়ের অভাবে ওইখানে যাওয়া হচ্ছে না, নার্সারিতে বিন কিউতে যাব। তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই যাব, গিয়ে কিছু গাছালি নিয়ে আসবো কিনে, আর আমার গার্ডেনটাকে সুন্দর করে সাজাবো। আর আমি এখন চলে এসেছি সিদ্ধুতে, তো সিদ্ধুতে কিছু ড্রেস দেখছিলাম আমি, ওদের ড্রেসের কালেকশনও সুন্দর আছে। এখানে ছোট্ট বেবিদের জন্য খুব সুন্দর সালোয়ার কামিজ রাখা, খুবই কিউট লাগলো দেখে। তো আমি ড্রেসগুলো দেখছিলাম একটা একটা করে, আমার ভালোই লাগে শপিং করতে, শপিং দেখতে আমার খুব ভালো লাগে। আর শপিং যে শুধু করি তা না, আমি যেটা শপিং করি সেটা আমি ইউজও করি, আর আমি যত্ন করেও রাখি। আমি যদি কোনো কিছু কিনি আমি সেটা ব্যবহারও করি, শুধু শুধু যে কাপড়ে ফেলে রাখি তা না। আমি আমার জিনিসকে সহজে নষ্ট হতে দেই না। তো আমি এখন চলে আসলাম নাওয়ালে, নাওয়ালে এখন আমি মিষ্টি কিনবো নাওয়াল থেকে, যেহেতু বাঙালি সবে আসছি, মিষ্টি যদি বাসায় নিয়ে না যাই তাহলে কি আর হয়। তো এখানে বিভিন্ন ধরনের মিষ্টি দেখলাম, আমার বাংলাদেশের ফুলকলির কথা, আমাদের সিলেটের ফুলকলির কথা মনে হচ্ছিল, যে এইভাবে আমার বাবার বাড়ি যখন যেতাম তখন ফুলকলি থেকে অনেক মিষ্টি নিয়ে যেতাম, কারণ আমার বড় ভাই খুব পছন্দ করেন মিষ্টি খেতে। তো আমি নাওয়াল থেকে বের হয়ে এখন চলে আসলাম আরেকটা রেস্টুরেন্টের কাছেই, নাওয়ালের কাছেই। তো এখানে দেখলাম যে ওরা গরম গরম জিলাপি বানাচ্ছে, তো আমি ভাবলাম যে গরম গরম জিলাপি কিনে নিয়ে যাই, আমরা সবাই জিলাপি অনেক পছন্দ করি, আর ফ্রেশ গরম গরম জিলাপি হলে তো আর কথাই নেই। আমি রোজার মাসে একদিন দুই দিন পরপরই ফ্রেশ গরম গরম জিলাপি বানাতাম ইফতারে। ইফতারে আমার গরম গরম জিলাপি খেতে অনেক ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আপনাদের সাথে রমজানে আমার আইডিয়াগুলো শেয়ার করব। তো আপনাদেরকে আমাদের ইসলান্ডন মসজিদটাও একটু দেখিয়ে দিলাম, কত সুন্দর মসজিদ মাশাআল্লাহ, অনেক বড়। তোমরা গাড়িতে উঠে গেছি, ওয়াহিব ঘুমেছিল, ঘুম থেকে একটু আগে উঠেছে। ওয়াফিককে আমরা মসজিদ থেকে পিক করে বাসায় চলে যাচ্ছি এখন। আমারও শপিং করতে বেশি সময় লাগেনি, ঝটপট হয়ে গেছে। যাওয়ার পথে আমি পিৎজা অর্ডার করে নিয়েছি, বাসায় যাওয়ার সাথে সাথেই পিৎজাটা চলে এসেছে। আমি আজকে আর আপনাদের সাথে শপিংগুলো শেয়ার করতে পারছি না, কারণ অলরেডি আমার ব্লগটা অনেক বড় হয়ে গেছে, শপিং শেয়ার করতে গেলে প্রায় আরও 15 মিনিট লম্বা হয়ে যায় ব্লগটি। তাই ভাবলাম যে দুইটায় পর্ব করে নিই, ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে শপিংগুলো শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।